নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট। অবশেষে জোড়া ঘূর্ণাবর্তের মধ্যে প্রথম ঘূর্ণাবর্তটি নিম্নচাপ রূপ নিয়ে আগামীকালই অর্থাৎ রাত পোহালেই কিন্তু আছড়ে পড়তে চলেছে উপকূলে, যার ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের জায়গাগুলোতে অর্থাৎ দক্ষিণ ভাগের জেলা এবং বিভাগগুলোতে এবারে ভালো বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামীকাল সোমবার 15 তারিখে এর প্রভাব আমরা দেখতে পাবো উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায়। এরপরে আবারও দ্বিতীয় আরেকটি নতুন নিম্নচাপ হবে, যেটা এই নিম্নচাপের থেকে আরেকটু কিন্তু শক্তি হবে এবং পরবর্তীকালে সেটা কোনোরকমভাবে বড়সড় সিস্টেমে পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে এখনও আমরা কনফিউশনে আছি, অর্থাৎ পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের কোনো রূপ নেবে কিনা। যদি কোনোরকমভাবে পরিবর্তন হয় অবশ্যই আপনাদের কাছে সর্বপ্রথমে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তবে এবার আমরা আপডেটটি দেখা শুরু করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন সোমবার 15 তারিখের মধ্যে একবার যদি আপনাদেরকে এই সময়টায় নিয়ে যাই, অর্থাৎ এখন যখন আমরা আপডেটটি রেকর্ড করছি সেই সময় কিন্তু আমরা এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তার কিন্তু ঝড়ের যে গতি সেটা কিন্তু 66 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 66 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা এটির বায়োগাস্টিং লক্ষ্য করতে পারছি। তবে রাত পোয়াতে না পোয়াতে দেখুন আগামীকাল 15 তারিখের থেকে অর্থাৎ সোমবার থেকেই উপকূলে, বাংলাদেশ উপকূলে এটি পৌঁছে যাবে গিয়ে, যার ফলে বাংলাদেশে কলাপাড়া হয়ে আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি তাহলে চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই দিকগুলোতে কিন্তু ঝড়ো হওয়া বইবে। আর যদি আপনাদেরকে মাপিয়ে দেখায় তাহলে 40 কিলোমিটার ওপরে বইবে। একই সঙ্গে বাংলাদেশের লালমোহনের এদিকে 61 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইবে। মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, বরিশাল, মতিরহাট সমেত ঢাকা, কাপাসিয়া এই দিকগুলোতে হবে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর এবং মুর্শিদাবাদের দিকেও চলবে। তারপরে এটা কিন্তু একটু একটু করে শক্তি বাড়াবে। শক্তি বাড়ানোর কারণে যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়ে চিত্তরঞ্জন, আসানসোল, নদিয়া ডিস্ট্রিক্টের আরামবাগ এবং পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারপর এরপরে কিন্তু এটি আস্তে আস্তে করে রাত্রেবেলার দিকে যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু কমাতে থাকবে, কমাবে, কিন্তু বৃষ্টি কিন্তু চালু হয়ে যাবে 15 তারিখ বা 16 তারিখ থেকে। এরপরে আমরা 16 তারিখের মধ্যে দেখছি এই নিম্নচাপটি আস্তে আস্তে করে দেখুন ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা হয়ে। তবে যত ঝড়ো হওয়া বইবে সেটা 15 তারিখে সব থেকে বইবে, 16 তারিখের পর আর তেমন কোনো ঝড়ো হওয়া থাকবে না প্রথম নিম্নচাপের। এরপর আমরা দেখতে পাচ্ছি কি দ্বিতীয় নিম্নচাপ, দ্বিতীয় নিম্নচাপ দেখুন বঙ্গোপসাগরে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়নি, কারণ আরব সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আমরা দেখতে পাচ্ছি বায়ু আসছে। তো সেখান থেকে এটা কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে এবং উত্তর পশ্চিম ভাগ থেকে এটি ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। এই দেখুন 18 তারিখের মধ্যে কিন্তু আবারও দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা তৈরি হচ্ছে ভুবনেশ্বরের সামনে থেকে, যার কারণে দেখুন নতুন পরিবর্তন ঘটেছে বন্ধুরা। 18 তারিখ থেকে কিন্তু দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তবে এর আগে আমরা দেখেছিলাম ঘূর্ণাবর্তটি এই জায়গাটিতে ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি ওড়িশার ভুবনেশ্বরের সামনে থেকে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে। আর উপকূলের সামনে থেকে তৈরি হলে কী সম্ভাবনা থাকে, সেটা কমজোরি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ 19 তারিখের মধ্যে এটি দেখুন সেই মতনই আমরা দেখতে পাচ্ছি কমজোরি হচ্ছে, আর এই কমজোরি অবস্থাতেই ঘূর্ণাবর্ত রূপে কিন্তু এটি আছড়ে পড়ছে ওড়িশা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে, যার ফলে ঝড়ো হওয়ার যে দুপুরে আমরা দেখেছিলাম অত্যন্ত একটা ঝড়ো হওয়া ছিল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তবে 21 তারিখ রোববারটা যদি দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি চিটাগং, কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই জায়গাগুলোতে ঝড়ো হওয়া বইবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু তেমন ঝড়ো হওয়া আমরা দ্বিতীয়টাতে এই মুহূর্তের আপডেট এখনকার আপডেট অনুযায়ী দেখতে পারলাম না, অর্থাৎ অনেকটাই কমজোরি হয়ে উঠেছে দ্বিতীয় নিম্নচাপটিও। তো বন্ধুরা, এইটা যে একদম 100% অ্যাকুরেট আপডেট সেটা কিন্তু আপনারা একদম ধরবেন না, কারণ 50-50 ধরে রাখবেন, আবহাওয়া সম্বন্ধে মেলানো সম্ভব নয়। দেখা গেলো এই ঘূর্ণাবর্তটি পরে আরও শক্তি বাড়ালো আবহাওয়ার কন্ডিশনের ওপর নির্ভর করে, তো আরও সেই বড়সড় সিস্টেমে পরিণত হলো। তার জন্য আপনাদের কর্তব্য একটাই, প্রত্যেক দিন কিন্তু আপডেট দেখতে থাকবেন। আর এদিকে মঙ্গলবার 23 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো হওয়া বা ঝড়ো হওয়া সেটা কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপরে বইবে। দক্ষিণবঙ্গে তেমন একটা ঝড়ো হওয়া আমরা দেখতে পাচ্ছি না, তবে বৃষ্টি কতটা হবে সেটা একবার দেখে নেবো, যেটা মেন। তো বৃষ্টি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাই এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে দেখুন এখানে বাংলাদেশের চিটাগং, মহেশখালী এদিকে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গের সাইডেও ভালো বৃষ্টি রয়েছে। এটা কিন্তু রাত্রের আপডেট 23 তারিখ, যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলোতেও কিন্তু মঙ্গলবার রাত্রে বৃষ্টি হবে। তার আগে যদি আমরা দুপুরের নাগাদ যাই, দেখুন বন্ধুরা দুপুরের নাগাদ কিন্তু অনেক জায়গায় ভারী এবং অনেক জায়গায় মাঝারি বৃষ্টি হবে এই দ্বিতীয় নিম্নচাপে। প্রথম নিম্নচাপটা নিয়ে আমরা আসছি, একটু ওয়েট করুন, এটা একটু দেখতে থাকুন। তো
দুপুরবেলা 23 তারিখ থেকে জয়নগর, কেয়াতলা, বাড়ুইপুর, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতে এই ঘূর্ণাবর্তের ফলে, নিম্নচাপের ফলে বৃষ্টি হয়, ভারী বৃষ্টি। একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দা, বলরামপুর এবং পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। বর্ধমানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল হালকা মাঝারি বৃষ্টি, বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টি, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। চন্দননগরে কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি হবে। দেখুন, মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এবং নদিয়া ডিস্ট্রিক্ট, হাওড়া এবং হুগলির দিকটাতে, এবং কলকাতার দিকে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আর উপকূলে কিছু কিছু জায়গায়। একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মহেশখালের দিকে একটু ভারী বৃষ্টি থাকবে। আর বাদবাকি যত জায়গা আছে সিলেট বাদ দিয়ে, দেখুন সিলেটেও ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অসমেও এবং এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তো তারপর এটাকে যদি আমরা সকালের দিকে নিয়ে আসি, দেখুন সকাল 11টা থেকে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হতে পারে দ্বিতীয় নিম্নচাপের ফলে। তারপরে আমরা এটাকে একটু পিছনে নিয়ে আসবো। পিছনে নিয়ে এসে আমরা যদি 22 তারিখে দেখি, অর্থাৎ 23 তারিখটা তো দেখলাম বৃষ্টি রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। এবার 22 তারিখে দেখলে আমরা পশ্চিম মেদিনীপুর সাইডটাতে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। খড়গপুর, বাঁকুড়ার পূর্ব ভাগ, দুর্গাপুরের দক্ষিণ ভাগ, এখানে ভারী বৃষ্টির চান্স রয়েছে, মাঝারি থেকে ভারী একটু। কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, চন্দননগর, খড়দা, কলকাতা, শান্তিপুর, কোলাঘাট এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলেও থাকবে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং সিলেট দিকে হয়তো একটু ভারী বৃষ্টি চলতে পারে। এ হচ্ছে 12 তারিখের আপডেট। 12 তারিখেও সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে। এরপর আমরা যদি 21 তারিখে যাই বন্ধুরা, 21 তারিখে দেখুন, 21 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে, অর্থাৎ টানা বৃষ্টি চলবে। 21 তারিখে রাত্রেবেলা বৃষ্টি চলবে, প্রত্যেকটি জেলাতে চলবে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর সমস্ত জেলাতে, কলকাতা, খড়গপুর, হাওড়া, হুগলি, বহরমপুর, মুর্শিদাবাদ এই দিকগুলোতে। তারপরে এটা সকালের দিকে গেলে একটু কমবে হয়তো ভোরবেলা নাগাদ। এবার 20 তারিখটা যদি দেখি আমরা, 20 তারিখে কিন্তু তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না। শনিবার 19 তারিখ, 19 তারিখে তেমন বৃষ্টি একটু দেখতে পাচ্ছি। কারণ কি, এবারে আমাদেরকে আসতে লাগবে আজকের নিম্নচাপে। তো আজকে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটাতে যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি বন্ধুরা, 15 তারিখে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এর যে বৃষ্টি সেটা কিন্তু চালু হয়ে যাবে গিয়ে কিছু কিছু জায়গায়, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি, যেমন পশ্চিম মেদিনীপুর সাইডে, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওড়িশার বেতনদী, বাড়িপদ, কাপতিবাদি, বালাসোর এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর বাদবাকি বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, দুর্গাপুর, পুরুলিয়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে 15 তারিখের বিভিন্ন জায়গায় জায়গায়। তো এরপরে যখন আমরা 16 তারিখে যাবো, অর্থাৎ 15 তারিখের পর যেহেতু প্রথম নিম্নচাপটি আসছে, তো তারপর 16 তারিখে গেলেও আমরা চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, খড়দা, কলকাতা, উলবিরে এখানে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। বিষ্ণুপুর, কোতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সোনামুখী, দুর্গাপুর, মুর্শিদাবাদ এদিকগুলো হালকা বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়াতেও, বীরভূমে হালকা বৃষ্টি রয়েছে। রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এদিকে হালকা কিন্তু বৃষ্টি রয়েছে। কিন্তু ভারতের পশ্চিম ভাগে এবারে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, প্রবল বৃষ্টি চলবে। সুরাত অর্থাৎ গুজরাটের দিকে, এদিকে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের দিকে, এদিকে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশান। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশের ব্রহ্মপুর হয়ে এদিকে বিশাখাপত্তনম, জগদলপুর, তারপর হচ্ছে রায়াগাদা এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি হবে। যত বৃষ্টি আমরা নিম্নচাপের দেখতে পাচ্ছি, বেশিরভাগ প্রভাবটাই কিন্তু এই ওড়িশা এবং অন্ধ্র উপকূল আর ভারতের পশ্চিম ভাগে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি চলবে এই দিকগুলোতে। আর এরপরে আমরা যদি 16 তারিখ থেকে 17 তারিখে যাই, যেটা আপনাদেরকে দেখাইনি শুরুতে, তো 17 তারিখে গেলেও দেখুন বন্ধুরা, হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে চলবে, যেমন খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া জায়গাগুলোতে। কিন্তু এদিকে ঢাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু আবারও সেই পশ্চিমবঙ্গে গুজরাটের দিকে দেখুন বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, ভয়াবহ বৃষ্টির কন্ডিশান। যদি আপনাদেরকে মেপে দেখাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 122-123 মিলিমিটার কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স রয়েছে। তো এই হচ্ছে কন্ডিশান পরবর্তী কয়েকদিনের। তো এটাকে যদি আমরা 17 তারিখ থেকে 18 তারিখে নিয়ে যাই, 18 তারিখে কী কন্ডিশান থাকবে, কারণ 18 তারিখে আবারও দ্বিতীয় নিম্নচাপ ওঠা শুরু হচ্ছে। দেখুন 18 তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি চালু হবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে, আর ভারতের মধ্যভাগে প্রবল বৃষ্টি থাকবে। নাসিক, মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের দিকটাতে ভালো বৃষ্টি থাকবে, এদিকে গুজরাটের দিকেও ভালো বৃষ্টি রয়েছে। কিন্তু দেখুন দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আমি জানি না দক্ষিণবঙ্গের মানুষ কী করেছে যে দক্ষিণবঙ্গে এত এত শক্তিশালী নিম্নচাপ উঠছে, তাও দক্ষিণবঙ্গে সে হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জায়গায় হয়তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, বাদবাকি সব জায়গায়।
জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখন একটা বড়সড় সিস্টেমের দরকার, যদি হয় তাহলেই হয়তো দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এখন দেখা যাক 19-20 তারিখে যে সিস্টেমটা উঠছে সেটা কতটা শক্তি বাড়াতে পারে। তবে ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখেও চলবে সারাদিন কোথাও না কোথাও। আর বাংলাদেশের লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা, চিটাগং এদিকগুলোতেও কিন্তু সেম কন্ডিশন। আর উত্তরবঙ্গের দিকে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে। আর আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে, আর অসমেও বৃষ্টি বাড়বে। তো এই হচ্ছে বন্ধুরা পরবর্তী দশ দিনের পুরো কন্ডিশন, কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে। এরপর আরও পরিবর্তন ঘটবে, তো পরিবর্তন ঘটলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে সবার আগে নিয়ে আসার চেষ্টা করবো ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা।